নারী পুলিশদের হিজাব পরার অনুমতি দিল নিউজিল্যান্ড পুলিশের অফিসিয়াল ইউনিফর্ম হিসেবে হিজাব অন্তর্ভুক্ত করেছে নিউজিল্যান্ড পুলিশের নিয়োগ পাওয়া মুসলিম নারী জিনা আলীকে প্রথম হিজাব পরানোর মধ্য দিয়ে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে পুলিশের একজন মুখপাত্র বলেন দেশের বহু জাতিগোষ্ঠীর সদস্যদের নিয়ে আরও বিস্তৃত পরিসরে সেবা নিশ্চিত করাই তাদের উদ্দেশ্য এর ফলে আরও বেশি মুসলমান নারী পুলিশ বাহিনীতে যোগ দিতে আগ্রহী হবে বলে তারা আশা করছে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে দুই বছর ধরে তারা হিজাব তৈরি করেছে প্রথম সদস্য হিসেবে হিজাব পড়তে যাওয়া আলীর জন্ম ফিজিতে ছেলেবেলায় তিনি নিউজিল্যান্ডে পাড়ি দেন ক্রাইস্ট চার্চ মসজিদে হামলার পর তিনি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নেন জিনা আলী বলেন আমি উপলব্ধি করতে শুরু করলাম মানুষকে সহায়তা করার জন্য পুলিশ বাহিনীতে আরও বেশি মুসলমান নারীদের অংশগ্রহণ করা উচিত নিউজিল্যান্ড পুলিশ বাহিনীতে আমার পোশাকের অংশ হিসেবে হিজাব তুলে ধরতে পারাই আমার খুব ভালো লাগছে হিজাব ইংল্যান্ডে কয়েকটি অঞ্চলের পুলিশ বিভাগে অফিসিয়াল ইউনিফর্মের স্বীকৃতি পেয়েছে এর মধ্যে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এবং স্কটল্যান্ড পুলিশ রয়েছে যুক্তরাজ্যে মেট্রোপলিটন পুলিশ দু সালে হিজাব ব্যবহারের অনুমতি দেয় দশ বছর পর একই পথে হাটে পুলিশ স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া পুলিশের নারী সদস্য মাহা শুকর দু সালে হিজাব পরে ইতিহাস গড়েন